নমস্কার, আমরা এখন রয়েছি গোপাল মন্দির ভান্ডিবন। মানুষের জীবনের অনেকগুলি ভাগের মধ্যে বিবেক আর বৈরাগ্যের টানে মায়ার পটভূমি কেঁপে ওঠার বা ভূমিকম্প হয়, এই ভাগটি হচ্ছে সব থেকে বড়। সেই জন্য এই ভাগের মধ্যে অনেক কিছু না, অনেক হয়, অনেক সময় লেগে যাবে। প্রসাদ নিয়ে আপনি ঠাকুরকে দিয়ে বিবেক আর বৈরাগ্যের টানে মায়ার পটভূমিতে যে ভূমিকম্প, সেই ভূমিকম্প একমাত্র গোপালের আশীর্বাদে অনেকটা লাভ বা শান্তি পাওয়া যেতে পারে। কারণ চল ওই মন্দিরগুলো থেকে ঘুরে আসি। গোপালের এই মন্দিরে মায়ার পটভূমি ভূমিকম্প শান্তি পাওয়া যায়, এটার কারণ হচ্ছে নারায়ণ, যিনি তিনি মানে সদাশনধারী, তার আশীর্বাদে শান্তি পাওয়া যায়। কারণ ব্রহ্মের আশীর্বাদ সকলের পক্ষে গ্রহণ করা সম্ভব হয় না, আর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও খুব কম লোকেই গ্রহণ করতে পারে। যাই হোক, গোপাল সকলকে আস শান্তি দেন না বিবেচনা করেন বলে আমার মনে হয়।
দেখি টিকিট করা হচ্ছে কবে করা হয় দেখি।